বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এমনকি নিরাময়ের ভেষজ উপায় আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে অতি গুরুত্ব সহকারে উল্লেখিত রয়েছে। আজকের এই ভিডিওটিতে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র সম্মত অতি কার্যকরী সহজ ঘরোয়া চিকিৎসার কথা বলবো। ভিডিওটিতে দুটি ওষুধের কথা বলবো, যার পক্ষে যে ওষুধ তৈরি করে নেওয়া এবং খাওয়া সহজ বলে মনে হবে বা সুবিধাজনক বলে মনে হবে তিনি সেই ওষুধই খেতে পারবেন। তবে একসঙ্গে বা পাশাপাশি দুটি ওষুধ না খাওয়াই ভালো, তাছাড়া সঠিক নিয়মে খেলে একটি ওষুধই যথেষ্ট কার্যকরী হবে। তাহলে আসুন কোন ওষুধ কীভাবে তৈরি করে নিতে হবে এবং কীভাবে খেতে হবে সেই প্রসঙ্গে। প্রথম ওষুধটি তৈরি করতে আমাদের প্রয়োজন রসুন এবং মধু। একবারের জন্য কাঁচা রসুনের একটি কোয়াই যথেষ্ট। একটি বড় আকারের রসুনের একটি কোয়া নেবেন, আর ছোট আকারের রসুন হলে দুটি কোয়া নিতে হবে। রসুনের কোয়াটি খোসা ছাড়িয়ে কোনোভাবে থেঁতো করে বা বেটে নিতে হবে। থেঁতো বা বাটা রসুনটি 15 মিনিটের জন্য খোলা অবস্থায় রেখে দিন। 15 মিনিট পর এক চামচ মধুর সঙ্গে থেঁতো রসুনের কোয়া আঙুলের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিন এবং খেয়ে নিন। সকালে খালি পেটে এটি খেতে হবে। এই ওষুধটি একটানা মাস দুয়েক খেতে হবে, তবে কয়েকদিনের মধ্যেই উপকার অনুভব করতে পারবেন, অর্থাৎ ব্লাড প্রেশার লেভেল কমতে শুরু করবে। তবে 2 মাস পরেও আপনি এই ঘরোয়া চিকিৎসা চালিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার আসি উচ্চ রক্তচাপের দ্বিতীয় আয়ুর্বেদিক ওষুধের প্রসঙ্গে। এজন্য আমাদের প্রয়োজন হবে থানকুনি পাতা। থানকুনি পাতা ইংরেজিতে গুটু কোলা নামে পরিচিত। এই ভেষজ রক্তচাপের অতি কার্যকরী আয়ুর্বেদিক ওষুধ। থানকুনি পাতা সংগ্রহ করা অসম্ভব নয়, গ্রামাঞ্চলে তো অবশ্যই সহজলভ্য, এমনকি শহরাঞ্চলেও বাজারে নিয়মিত কিনতে পাওয়া যায় থানকুনি পাতা। বিশেষ করে শাক বিক্রেতা ও ফুল বিক্রেতাদের কাছে থানকুনি খোঁজ করলেই পেতে পারেন। যাই হোক, 15 থেকে 20টি থানকুনি পাতা পত্রদণ্ডসহ বা মোটাসহ নিয়ে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এরপর সেগুলি বেঁটে বা থেঁতো করে কোনো পরিষ্কার কাপড়ে ছেঁকে রস বের করে নিতে হবে। 2-3 চামচের মতো রস হবে। এই রসটুকু একটু গরম করে নেবেন, বেশি নয়, সামান্য গরম করবেন। ঈষদুষ্ণ অবস্থায় এই রস খেতে হবে, সকালে খালি পেটে খাবেন। যদি রক্তচাপ অনেকটা বেশি থাকে বা সহজে কমতে চায় না এমন পরিস্থিতি থাকে, তাহলে সকালে এবং বিকালে 2 বার খাবেন সপ্তাহখানেক, তারপর 1 বার করেই খাবেন। আর একটি কথা, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের বিষয়ে আরও একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওটিতে বেশ কয়েকটি সহজ এবং অতি কার্যকরী ঘরোয়া আয়ুর্বেদিক ওষুধের আলোচনা রয়েছে। একবার ভিডিওটি দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।